আসসালামু আলাইকুম, হাই হ্যালো নমস্কার, স্যালুট আদাব। দেশে অথবা দেশের বাইরে গ্রামে কিংবা গঞ্জে কাছে দূরে যে যেখান থেকে আমার এই প্রতিবেদনটি দেখছেন, বর্ষা টিভির পক্ষ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ। সম্মানিত বন্ধুরা, আমি আপনাদের নিয়ে এসেছি মীরগঞ্জের হাটে। এই হাটটি উত্তরবঙ্গের একটি হাট, এই হাটটি নীলফামারী জেলার একটি হাট। তো এই হাটটি মূলত সপ্তাহে দুই দিন বসে থাকে, মঙ্গলবার এবং বৃহস্পতিবার। আপনারা এই হাটে হাঁস, মুরগি, কবুতর, আরও অন্যান্য যে পাখি রয়েছে সেগুলো আমি আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। বন্ধুরা, ভাই আসসালামু আলাইকুম, ভাই আপনি ভালো আছেন? ভাইজান ভাইজান, এগুলো কি আপনার বাড়ি মেসি ভাইয়া? আপনি ব্যবসা করেন? আপনি ব্যবসা করেন? আচ্ছা, এমনি কত করে চাচ্ছেন পার পিস? পার পিস 250 করে। আচ্ছা, ওই মানুষ সেই মুরগি কি খাওয়ার জন্য নিচ্ছে নাকি পালার জন্য নিচ্ছে? হ্যাঁ, পালার জন্য নিচ্ছে। আচ্ছা, ঈদের পর কি মুরগির দামটা কি একটু বেশি নাকি কম, আপনার কি মনে হচ্ছে? ঈদের পরে কম, ঈদের আগে এগুলোর দাম আরো বেশি ছিল? ঈদের আগে বেশি ছিল না? 700 টাকা। আসসালামু আলাইকুম চাচা, আসসালামু আলাইকুম, আপনি ভালো আছেন? আজকে দেখতেছি অনেক মুরগি আপনি নিয়ে এসেছেন চাচা। চাচা, মোরগ কত করে চাচ্ছেন? মোরগগুলো জি 800 টাকা জোড়া। কত করে জোড়া? 800। ও, জোড়া 800। ও, আমি মনে করছিলাম জোড়া 100 চাচ্ছেন। যাই হোক, হাতে একটু ভুল বুঝাবুঝি, জোড়া 800 মানে পার পিস 400, তাই তো? আচ্ছা, আর এই যেগুলোকে আমরা মুরগি বলে থাকি এগুলো কত করে? 500 টাকা একটা। একটা 500 করে? 1000 টাকা জোড়া। একসাথে কেউ যদি 4টা 5টা নেয় সেক্ষেত্রে দাম কি কিছু কম হবে? কারণ কি আপনার জানা আছে? কেন কম আপনি বলতে পারবেন? আচ্ছা আচ্ছা, না না, ব্রয়লার পাকিস্তানি ঈদের আগেও ছিল, হয়তো সিজনটা ভালো যাচ্ছে না, তাই তো? বন্ধুরা, আমি আপনাদের আর একজন সাথে কথা বলাই যাই। ভাইজান আসসালামু আলাইকুম, ভাইজান আপনি ভালো আছেন? পেশা কিনা কিরকম ভাই? পেশা কিনা ভালো না? আচ্ছা, মুরগি তো অনেক আছে দেখতেছি, এবার তো কি বিক্রি করতে পারছেন? বিক্রি করতে পারেন নাই? আচ্ছা, ভাই আসসালামু আলাইকুম, আপনি ভালো আছেন ভাই? আমার তো অনেকগুলো মুরগি দেখা যাচ্ছে ভাই। ব্যবসা কেমন চলছে ভাই? ব্যবসা ভালো নাই। ঈদের আগে ব্যবসা ভালো ছিল? ঈদের আগে ব্যবসা ভালো ছিল, এখন ব্যবসা লো। এখন ব্যবসা মন্দা? মন্দা মন্দা কেন আপনি বলতে পারবেন? কেন মন্দা, কি কারণে? টাকা পয়সা নেই। ইয়েস ইয়েস, এটা একটা কারণ হতে পারে, টাকা পয়সা হাতে নেই। কারণ বর্তমান কিন্তু আপনাদের রোয়া লাগানো চলছে, তাই না? রোয়া লাগানো চলছে, মানুষ কিন্তু বা যারা এইসব কিনবেন তারা কিন্তু রোয়া লাগাতে অনেকটা ব্যস্ত। তো বন্ধুরা, এখন আমি আপনাদের নিয়ে যাচ্ছি হাঁস পোলট্রিতে। এখন আমি আপনাদের জানাই দিব হাঁসের বর্তমান দরদার কী, দরদাম কীরকম। এখানে অনেক মুরগি উঠেছে, তো আপনারা আমার সাথে থাকবেন। আমি কোনো রকম স্ক্রিপ্ট ছাড়াই, মানে ভিডিও স্ক্রিপ্ট ছাড়াই আপনাদের নিয়ে যাচ্ছি হাঁস পোলট্রিতে। দেখুন, এখানে আবার সমান তালে হাঁসে উঠে মুরগির পাশাপাশি বলা যায় যে মুরগির চেয়ে এই বাজারে হাঁসে অনেকটা বেশি উঠে থাকে। আসসালামু আলাইকুম ভাই, আপনি ভালো আছেন ভাই? আচ্ছা, আপনি কি ব্যবসা করেন না কিনে করেন ভাই? ব্যবসা না? আচ্ছা, হাঁসের দাম কীরকম ভাইয়া? জোড়া 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 800-900 না? এগুলো হাঁসে কীরকম জোড়া? এগুলো জোড়া 800 টাকা না? আচ্ছা, এগুলো কি মানুষ খাওয়ার জন্য নিচ্ছে না পালন করার জন্য? দুটা না? আচ্ছা, বেচা বিক্রি কীরকম ভাইয়া? বেচা বিক্রি একটু কম না? টাকা নাই? ইয়েস ইয়েস, টাকা নাই। আর বর্তমানে এটা আচ্ছা আচ্ছা, না ঠিক বলছেন ভাই, ঠিক বলছেন, আপনার সাথে আমি দাম ভাই। আসসালামু আলাইকুম, বিক্রি কীরকম ভাই? বিক্রি কীরকম, কম না বেশি?
বিক্রি কম না বিক্রি ইনি বলছেন বিক্রি একবারে নাই আসলে নাই বলাটা ঠিক না বিক্রি যে নাই তাও না কত কম ভাই আসসালামু আলাইকুম ভাই হাজরা আপনি বিক্রি করলেন ভাই হ্যাঁ হাজরাটা বিক্রি করলেন আপনি কিনলেন যাক আমরা একজন ক্রেতার দেখা পেয়ে গেছি আপনি কত কিনলেন ভাই সামনে দেখেন কত কিনলেন ভাই 900 900 টাকা এটা আপনি জবাই করবেন নাকি আপনি পালবেন পালবেন দুটা কি মানে মহিলা হাঁস আচ্ছা কত কিনলেন জানেন 900 900 টাকা তো বন্ধুরা আসলে হাঁসগুলো পালন করার জন্য অনেক উপযোগী হাঁসগুলো অনেক সুন্দর এটা এটাকে জেন্ডিং বলা হয় সম্ভবত জেন্ডিং জেন্ডিং হ্যাঁ জেন্ডিং এটাকে বলা হয় জেন্ডিং এখানে জেন্ডিং সাকি ক্যাম্বেল দেখা যাচ্ছে না কত বার মিক্স আচ্ছা বিক্রি কিরকম ভাই বিক্রি কিরকম বিক্রি ভালো যাই হোক একজন আমরা বিক্রেতা পেলাম উনি বলতেছে বিক্রি খুব ভালো আপনি আজকে কিরকম বিক্রি করছেন অনেক বেশি বিক্রি করছেন না 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 বেশি বিক্রি করি অল্প কেন আপনি না বললেন যে ভালো বিক্রি ভালো বিক্রি যে খাজা মেলা বেড়াইছে এখন আমি আপনাদের আবারও দেখা যাচ্ছি যারা গিরি বিশেষ করে যারা নিজে হাঁস পালন করে বাজারে বিক্রি করে সেই গিরির কাছে আমি নিয়ে যাচ্ছি আপনারা দেখবেন গিরির লাইনটা আমি আপনাদের বন্ধুরা দেখাচ্ছি দেখুন গিরির লাইনটা কত বড় দেখুন আমি এক পলকে দেখাচ্ছি দেখেন এখান থেকে শুরু করে একবারে বরাবর মানে অনেকটা জায়গা দূরে কিন্তু অনেকটা জায়গা দূরে প্রত্যেকেই গিরি এরা কোনো পাইকারি না বা কোনো ব্যবসায়ী না এরা গিরি তো একজন গিরির সাথে কথা বলতে চাচ্ছি আসসালামু আলাইকুম চাচা সালাম দিছি চাচা সালাম দিছি বিক্রি কিরকম বাবাজি বেচা কিনে কিরকম কম না বেশি কম বেচা কিনে কম আপনি কত করে চাচ্ছেন এই যে জোড়াগুলো টাকা পিছন দিকে বন্ধুরা ভিডিও করতে করতে একটি অবিশ্বাস্য ঘটনা ঘটে গেছে আমি ভিডিও করা অবস্থায় আমি সাক্ষাৎকার নিচ্ছিলাম এমতো অবস্থায় একজন পকেট মার একজন পকেট মার আমার সাইটে খাড়া হয়ে আমি ব্যস্ত আছি বিধায় এটা মনে করে তারা মানে ওই পকেট চোর আমার পকেটে হাত ঢুকাই দিয়ে টাকা বাইক করে ফেলছে অলরেডি আমি হাতটা ধরে ফেলছিলাম কিন্তু বয়স্ক লোক কিছু বললাম না ওনাকে আমি সাধারণ ক্ষমা করে দিয়ে দিলাম তো যাই হোক বন্ধুরা উনি মাপ চাইলেন এবং বয়স্ক লোক আমি ভিডিও সামনে নিয়ে আসলাম না যাই হোক মাপ বা মানে দোষ ত্রুটি মাপ করতে হবে কি মহত্বের গুণ তাছাড়া বয়স্ক লোক কিছু বললাম না তো আপনারা হাটে বাজারে যারা হাঁস গরু ছাগল মুরগি অল এভরিথিং কেনা বেচা করবেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা অবশ্যই অবশ্যই মানে হাত কান চোখ আপনাদের যে বলবো যে যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে সবগুলো খোলা রাখবেন এই হাটে বাজারে কে কখন কোন ছদ্মবেশে ঘুরে বাইর হয় সেটা বলা খুবই খুবই মুশকিল আমি একজন ভুক্তভোগী বিদায় আমি আপনাদের অ্যালার্ট করে দিলাম তো বন্ধু এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন আবারও দেখা হবে আসসালামু আলাইকুম এবং ধন্যবাদ